হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আজকে আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আপনাদের সাথে কথা বলবো ইন্ডিয়ান ভিসার বাই রোড অ্যাপ্লিকেশন সম্পর্কে। তো আপনারা সবাই ইতিমধ্যে অলরেডি জেনে গিয়েছেন যে 29 মার্চ থেকে কিন্তু বাই রোডের ভিসাগুলো দেওয়া ইন্ডিয়ান অ্যাম্বাসি শুরু করে দিয়েছে। আজকে যথারীতি 30 তারিখ রাত 1:30। তো আমি নিজের ফর্মটা ফিল আপ করলাম, এখন আমার ওয়াইফের ফর্মটা ফিল আপ করবো। ফর্মে কিছু নতুনত্ব চলে এসেছে যার ফলে আপনাদের জন্য এই ভিডিওটা করা, এবং যেহেতু বাই রোডে দীর্ঘদিন পরে ভিসা অ্যাপ্লাই করা যাচ্ছে, আমি আইভেকে মেইল করেছিলাম, সেখান থেকে ফিডব্যাক এসেছে, এখন থেকে ভিসা আবেদন করা যাবে বাই রোডে। তবে শুধুমাত্র যেই পোর্টেই আপনারা অ্যাপ্লাই করেন না কেন, আপনাকে শুধুমাত্র কিন্তু 2টা ল্যান্ড পোর্টে আপনাকে সেই ভিসাটা দেওয়া হবে। একটা হচ্ছে হরিদাসপুর এবং আরেকটা হচ্ছে আগরতলা ল্যান্ড পোর্ট। এই 2টা ল্যান্ড পোর্ট দিয়ে আপাতত আপনারা যেতে পারবেন। আর এই সংক্রান্ত এটা হচ্ছে আমি হাই কমিশনে যখন ফোন করেছিলাম তখন তারা আমাকে জানিয়েছে, আর আমি যে মেইলটা করেছিলাম আইভেকে সেখান থেকে বলা হয়েছে জি ল্যান্ড পোর্টের ভিসার জন্য অ্যাপ্লিকেশনটা এখন শুরু হয়ে গিয়েছে, যেটা 29 মার্চ থেকে শুরু হয়েছে। আজকে 30 তারিখ, চিন্তা করলাম আমি দ্বিতীয় দিনই দ্রুত সময়ের মধ্যে অ্যাপ্লাইটা করে ফেলি, এবং ফর্ম যেহেতু আমি নিজেই ফিল আপ করি ফর্মে কিছু নতুনত্ব পেয়েছি যার ফলে আপনাদেরকে সেই নতুন বিষয়গুলো জানানোর জন্যই আজকের এই ভিডিওটা করা এত রাতে। তো দেরি না করে চলেন আমরা সবাই দেখে ফেলি যে কিভাবে ফর্মটা আমরা ফিল আপ করবো, এবং ফর্ম ফিল আপ করার জন্য আমার প্রয়োজনীয় কী কী ডকুমেন্ট লাগবে, এবং পরবর্তীতে আজকে আরও কয়েকটা ভিডিওর মাঝে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আমি আইভেকের যাওয়ার জন্য এবং আমি পাসপোর্টটা জমা দেওয়ার জন্য আমার কী কী ডকুমেন্ট প্রয়োজন হচ্ছে, সেই ডকুমেন্টগুলো কী কীভাবে আমাকে প্রসেস সিরিয়াল ওয়াইজ সাজানোর প্রয়োজন হচ্ছে, সম্পূর্ণ ভিসা অ্যাপ্লিকেশন পর্যন্ত আমি আপনাকে সম্পূর্ণ ডিটেলসটা এই ভিডিওর মধ্যে দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো, যাতে আপনাদের জন্য খুবই ফ্রিকুয়েন্ট হয় যারা নিজেরা ফর্মটা ফিল আপ করে জমা দিতে চাচ্ছেন। তো দেরি না করে আমরা শুরু করে দেই কিভাবে আমরা ফর্মটা ফিল আপ করবো, প্রথম থেকে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। এই জায়গাটাতে আপনারা দেখতে পাচ্ছেন আমি info@ivacbd.com এখানে মেইল করেছিলাম যে আমি কবে থেকে বাই রোডে ট্যুরিস্ট ভিসা অ্যাপ্লাই করতে পারবো। তারা আমাকে ফিরতি মেইলে জানিয়েছে যে করা যাবে আজকে থেকে সকল পোর্টের জন্যই করতে পারবো। তো আপনারা এখন দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ivacbd.com এই অ্যাড্রেসে প্রবেশ করেছি, এবং ভিসা ফর্ম ফিল আপ করার জন্য আমরা প্রথমত ইন্ডিয়ান ভিসা এই লেখাটার উপরে ক্লিক করার পরে অনলাইন ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম এই জায়গাটাতে ক্লিক করতে হবে। তো এখানে আসার পরে তাদের কিছু ট্যাব আসবে, সেখান থেকে অনলাইন ভিসা অ্যাপ্লিকেশন এই ট্যাবটাতে যাওয়ার পরে আমি মূলত ভিসা কার্যক্রমগুলো ফিল আপ করা শুরু করব, যে আমি কোথায় ভিসা জমা দিতে চাচ্ছি, নাম, সার নেম, গিভেন নেম এই নামগুলো দেওয়ার চেষ্টা করব, এবং পাশাপাশি আমার কী কী ডকুমেন্ট এই মুহূর্তে সাথে প্রয়োজন হবে। আমার পাসপোর্টটা প্রয়োজন হবে, তো পাসপোর্টটা প্রয়োজন হবে, পাশাপাশি এনআইডি কার্ডটা প্রয়োজন হবে, তো পাশাপাশি আমার কিন্তু একটা ইলেকট্রিসিটি বিলের প্রেজেন্ট কপি প্রয়োজন হবে, যে ইলেকট্রিসিটি বিলের কপিটা দ্বারা আমি এই জায়গায় আমি আমার অ্যাড্রেসটা প্রেজেন্ট অ্যাড্রেসটা দিব, এবং পাশাপাশি আপনি কিন্তু আপনার ছবি কিন্তু এখানে প্রয়োজন হবে। এখানে কিন্তু রিকোয়ারমেন্ট দেওয়া থাকে 350x350 হোয়াইট ব্যাকগ্রাউন্ডে, যেমন 2 ইঞ্চি x 2 ইঞ্চি ছবি আমরা কিন্তু ফর্মের মধ্যে দেওয়ার জন্য বলা থাকে, এবং পাশাপাশি সেই ছবিটা কিন্তু ক্লিয়ার হোয়াইট ব্যাকগ্রাউন্ড বা লাইট কালার ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য বলা থাকে। আর আমাদের এখানে যে স্ক্যান কপি ছবিটা আমরা দিব সেটাও কিন্তু আপনার 350x350 মেগাপিক্সেলে দেওয়া লাগবে, সেম ছবিটাই। পাশাপাশি আপনি কিন্তু এখানে যখন ছবিটা দিবেন অবশ্যই রেজুলেশনটা আপনার যেই সাইজটা 15 কিলোবাইট থেকে, এখানে 10 কিলোবাইট থেকে আপনাকে বলা হয়েছে 1 মেগাবাইটের মধ্যে রাখার জন্য। আমি পরবর্তী স্টেপগুলো আপনাকে দেখাচ্ছি। এই তথ্যগুলো অ্যাপ্লিকেশন করার চতুর্থ ধাপে আপনার কাছে আসবে। এই বিষয়গুলো আসলে ভয় পাওয়ার মতো তেমন কিছু না। এখানে আসলে জানতে চাওয়া হয়েছে আপনি কি কখনো পুলিশের কাছে অ্যারেস্ট হয়েছেন কি না, কোনো দেশে ভিসা অ্যাপ্লাই করে রিফিউজড হয়েছেন কি না, কোনো প্রকার ফ্রডোলেন্টের সাথে জড়িত আছেন কি না, বা আপনি কখনো অন্য কোনো কান্ট্রি এবং ইন্ডিয়াতে ভিসা অ্যাপ্লিকেশনে আপনি রিফিউজড হয়েছেন কি না, কোনো প্রকার টেরোরিজমের সাথে যুক্ত আছেন কি না, বা আপনি কোনো কান্ট্রিতে পলিটিক্যাল আশ্রয় চেয়েছেন কি না, এই তথ্যগুলো চাওয়া হয়েছে বেসিক্যালি। সেখানে আপনি সবগুলোই নো দিবেন, তো সেক্ষেত্রে এই তথ্যগুলো আপনার কাছে নতুন দেওয়া হয়েছে, নো দিবেন এবং সেভ অ্যান্ড কন্টিনিউ প্রেস করে পরবর্তী স্টেপে চলে যাবেন। এবং এই স্টেপে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এখানে আপনার ছবির ফর্ম্যাটটা JPEG চাওয়া হয়েছে,
মিনিমাম সাইজ 10 কিলোবাইট, ম্যাক্সিমাম সাইজটা 1 কিলোবাইট চাওয়া হয়েছে, এবং ছবির সাইজটা চাওয়া হয়েছে 350 পিক্সেল ওয়াইড এবং 350 পিক্সেল হাইট। ঠিক আছে, এর বাইরে যদি আপনি ছবি দিয়ে থাকেন তাহলে কিন্তু সবার নিচে বোল্ড করে দেওয়া আছে, দ্য অ্যাপ্লিকেশন ইজ লায়াবল টু বি রিজেক্টেড ইফ দ্য আপলোডেড ফটোগ্রাফ আর নট ক্লিয়ার অ্যান্ড অ্যাজ পার স্পেসিফিকেশান। দ্যাট মিন্স আপনার ছবি যদি ক্লিয়ার না হয় এবং এই যেই তথ্যগুলো দেওয়া হয়েছে, যেমন 350 বাই 310 কিলোবাইট থেকে 1 মেগাবাইট এবং JPEG এই ফরম্যাট, এই ফরম্যাটগুলো ছাড়া যদি আপনি ছবিটা সেখানে দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা রিজেক্টেড হয়ে যেতে পারে। স্যার ঠিক আছে, এখন আমি কিন্তু ফর্মটা ফিল আপের শেষ পর্যায়ে চলে এসেছি এবং এখানে আমি এখন কিন্তু ফর্মটা প্রিন্ট, এই যে আমার কাছে এখন কিন্তু অটোমেটিক ডাউনলোড হয়ে চলে আসে। ফর্মটা ফিল আপ করার পরবর্তীতে আমাদের ফর্মটা সুন্দর মতো সাজাতে হবে এবং সাজানোর একটা সিকোয়েন্স আছে তাদের কাছে, যেমন অনলাইন ফর্ম যেটা আমরা ফিল আপ করলাম সেই অনলাইন ফর্মটা দিতে হবে, তারপরে আইডি কার্ড, এখানে ন্যাশনাল আইডি কার্ডটা দেওয়ার কথা বলা হয়েছে এবং চাইলে কারো ন্যাশনাল আইডি কার্ড না থাকলে 18 বছরের নিচে হলে জন্ম নিবন্ধনটা দিতে পারে, পাশাপাশি প্রেজেন্ট অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য আমরা যে বিদ্যুৎ বিলের কাগজটা নিয়েছিলাম সেখানে প্রেজেন্ট অ্যাড্রেস দিয়েছিলাম, সেই বিদ্যুৎ বিলের একটি ফটোকপি দেওয়া লাগবে, এন্ডোর্সমেন্ট কপি, এটা অবশ্যই অথেন্টিক জায়গা থেকে করবেন, যেমন ব্যাংক থেকে সরাসরি ক্যাশ এন্ডোর্সমেন্ট করতে পারেন অথবা ক্রেডিট কার্ড বা প্রিপেইড কার্ড যাদের আছে তারা কার্ডের এন্ডোর্সমেন্ট দিতে পারেন অথবা ব্যাংক স্টেটমেন্টটা আপনারা দিতে পারেন। সেক্ষেত্রে ব্যাংক স্টেটমেন্টটা দিলে আপনাদের ডেফিনেটলি ব্যাংকে পার পার্সনের জন্য 20,000 টাকা বা আপনার $200 সমপরিমাণে টাকা যাতে ব্যাংকে থাকে, এবং আপনার সিকোয়েন্স অনুযায়ী 5 নম্বরে দেখা যাচ্ছে ট্রেড লাইসেন্স বা ছুটির প্যাড বা স্টুডেন্ট আইডি কার্ড, তো যারা চাকরিজীবী আছেন তারা অবশ্যই ছুটির কাগজটা দিবেন আর যারা বিজনেসম্যান তারা অবশ্যই ট্রেড লাইসেন্সের ভ্যালিড কপি দিবেন যেই ট্রেড লাইসেন্সের ভ্যালিডিটি আছে, তারপরে আপনি পাসপোর্টের কপি দিবেন, সাথে আপনার পূর্বের ভিসা থাকলে পূর্বের ভিসার কপিটা দিতে পারেন এবং নতুন বইয়ের সাথে অবশ্যই আপনি আপনার যতগুলো পুরাতন বই আছে সকল বইগুলো দিয়ে দিবেন, দ্যাট মিন্স আপনার পাসপোর্ট, পুরাতন যত পাসপোর্ট আছে সকল পাসপোর্টগুলোই দিয়ে দিবেন। তো এই ছিল আমার আজকের মতো আপনাদেরকে তথ্য জানানোর আপডেট। সকালে আমি যখন অ্যাপ্লাই করতে যাব আমরা সেখান থেকে প্রয়োজনে পুনরায় একটি লাইভ বা আমি পুনরায় আপনাদেরকে ইউটিউবে আজকের দিনের সেই জায়গার সিচুয়েশন এবং অ্যাপ্লিকেশন মেথড সেই জায়গার ইন্টারনাল বিষয়গুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো টিল নাও সাইনিং অফ, ভিডিওগুলো দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ এবং আপনারা পরবর্তীতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে রাখবেন যাতে আমি দ্রুত সময়ের মধ্যে আপনাদের কাছে এই ভিডিওগুলো পৌঁছে দিতে পারি। ধন্যবাদ সবাইকে।